আসসালামু আলাইকুম, হ্যালো ইসিবাসী। ইসিতে কোন সাবজেক্টটিতে সবচেয়ে বেশি প্লাস মিড যায়, এই কোশ্চেন যদি তুমি বিগত বছরের সিনিয়রদের করে থাকো তাহলে তুমি যে উত্তরটি পাবা সেটি হলো ইংরেজিতে। এখন ইংরেজিতে কেন বেশি প্লাস মিড যায় এর পিছনে যুক্তিসঙ্গত অনেক কারণ রয়েছে। এর সবচেয়ে প্রধান কারণ হলো স্টুডেন্টদের টেকনিক্যাল কিছু ভুল থাকে, তাদের মাইন্ডসেটগত কিছু ভুল ডিসিশন বা ভুল পদক্ষেপের কারণে তারা সঠিক বা তারা যেই মার্কটা পাওয়ার কথা এ না পেয়ে এ প্লাস পাওয়ার কথা ছিল পায় না। এই ভুলগুলো করা যাবে না। ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওতে এইটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড অফ অল তোমার জন্য যেই সাজেশনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা বলবো। এখন সাজেশনের ক্ষেত্রে যদি তুমি জিজ্ঞেস করো যে ভাই আপনি এক কথায় বলেন, এক কথায় সাজেশনটা, তাহলে উত্তরটি হবে এইটাই যে বিগত বছরের কোশ্চেন সলভ করো, এনাফ। এখন ভাই বিগত বছরে তো অনেক কিছু, আমার পক্ষে তো সম্ভব না এত সবকিছু এফোর্ড করা, সেক্ষেত্রে আমরা তোমাকে প্রিসাইজ করে কিছু সাজেশন দিব ইনশাল্লাহ। এর উপর বেসিস করে তুমি যদি প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি সিংহভাগ কোশ্চেন তোমার পরীক্ষার হলে কমন পাবো। তাহলে আগে একটু আমরা টেকনিক্যাল ভুলগুলো নিয়ে আলোচনা করি। রিডিং পার্ট, রাইটিং, রিটেন পার্ট দুইটা জিনিস তুমি জানো, এখানে 40 এখানে 60, ইন টোটাল 100। এই 40-এ বেসিক্যালি 32 পাওয়ার টার্গেট থাকে প্লাস অনুসারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেয় না। যেমন স্পিড রাইটিং এ 15 আগে অন্য ছিল, এখন এখানে 15 15 30, এখানে 10। হ্যাঁ, আগে মার্ক ডিস্ট্রিবিউশন টানাতে ছিল, এখন মডিফাইড। এই 15-তে খুব ভালোভাবে তোমাকে বিগত বছরের স্টোরি গুলো সলভ করতে হবে। সেম এস গ্রাফ, গ্রাফ আর তোমার ইনফরমাল লেটার তো একটা সেম প্রসিডিউর মেনটেন করে। তুমি যদি দেখবা যে বিগত বছরের 4-5টা করে সলভ করো, দেখবা যে তুমি লিখতে পারতেছো, একটা প্রসিড মেনটেন করতেছে, টেস্ট পেপার সলভ করলে বুঝবা। এইখান থেকে তোমার টার্গেট থাকবে অ্যাট এনি কস্ট 12 আনার, এখান থেকে টার্গেট থাকবে অ্যাট এনি কস্ট 11 আনার, এখান থেকে টার্গেট থাকবে অ্যাট এনি কস্ট 8 আনার। দেখো ইন টোটাল এখানে আসতেছে তোমার কত, 31 মিনিমাম টার্গেট রাখতে হবে, এবং ম্যাক্সিমাম টার্গেট কত, 34, অ্যাট লিস্ট 34। সেক্ষেত্রে তোমাকে মডিফাই করতে হবে ইনফরমাল লেটার্স, টিচারের নয় দিতে হবে, গ্রাফ চার্টটা খুব ভালোভাবে লিখলে তুমি 13 পেতে পারো, রিটেনে 22 আর এখানে 12 34, এরকম পেতে পারো। এটা নিয়ে হেডেক না, এটা জাস্ট বিগত বছরের কোশ্চেনগুলো দেখলে তুমি পাবা, খুব বেশি মুখস্থ কিছু নাই। স্টোরি অনেকে অনেক স্টোরি জানো, বিগত বছর দেখলেই বুঝবা। আসো এমসিকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন, সামারি, ফ্লো চার্ট, উইথ ক্লু উইদাউট ক্লু, রিয়ারেন্স, এর ভিতরে সবচেয়ে বিপজ্জনক কোনটা ভাই? বিপজ্জনক হলো আমার রিয়ারেন্স। এইটাতে সবচেয়ে স্টার মার্ক এবং সবচেয়ে বেশি টাইম কনজিউম করবা রিয়ারেন্স এবং উইদাউট ক্লু। এইখানে যে 20টা মার্ক বা এই 20টা মার্কে অনেকে তোমার 7-8 পায়, আর এখানে টিচার হাতে কোনো মার্ক নাই যে তোমাকে জোর করে দিতে পারবে। এখানে টিচার হাতে ওই প্লাস পাওয়ার জন্য তোমাকে মার্ক দিতে পারে তুমি লিখলে, বাট এখানে ভুল করলে মানে ভুল করছে এমসিকিউর মতো। এই 10টা যদি তোমার 3টা ভুল হয়ে যায় তুমি ধরে রাখো তোমার 6টা ভুল হওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়, তার মানে 10-এ তোমার 6 গুণ, 100-তে 6 গুণ, তার মানে 94 তোমাকে আসে দিতে হবে। ইজ ইট, এটা খুবই টাফ। উইথ ক্লুতে যদি তোমার 10-এ যদি তোমার এখানে 2টা ভুল হইলে, দুইটা ভুল হইলেও সেম, কিন্তু যদি তোমার 3টা ভুল হয় এখানে একটা চান্স থাকে 4-6টা ভুল হওয়ার, তার মানে এইখানে তোমার অনেক মার্ক ছুটে যায়। সো এই 2টাতে কি করবা, বিগত বছরের কোশ্চেন সলভ করবার টেস্ট পেপার থেকে যতগুলো ক্যাডেট কলেজ আছে, স্বনামধন্য কলেজ আছে, দ্যাট মিন্স টেস্ট পেপারে যা আছে রিয়ারেন্স এবং উইদাউট ক্লু সলভ করো। এখানে প্রচুর সময় দাও ভাই, এই 20টা মার্ক খুব গুরুত্বপূর্ণ। এটা টেকনিক্যালি অনেকেই সাউন্ড না, এখানে তারা অন্যান্য জিনিস অনেক কিছু টাইম দেয়, এইগুলোতে এত টাইম দেওয়ার দরকার নাই। বিগত বছর কয়টা তুমি যদি দেখো যে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ বা এগুলো দেখবা যে 4-5টাই ঘুরে ফিরে আসতেছে, এগুলো দেখলেই হয়, অনেক সবকিছু পড়ার দরকার নাই তো। সামারিও তুমি লিখতে পারবা, ঠিক আছে, ফ্লো চার্টও লিখতে পারবে, সামারিটাও একটু ইম্পর্টেন্ট, একটু গুরুত্ব দিয়ে লিখবা, বুঝছো? অনেক শর্ত, ধরো 3-4 লাইন, এইটুক তুমি এইটুক লিখবা, এর জন্য তোমাকে 10-8 দিতে হয় টিচার, অনেক ক্ষেত্রে 7 দেয় অনেক টিচার, অনেক ক্ষেত্রে 8 দেয়, সে একটু সুন্দর মার্জিত ভাষায় কাটাকাটি করা যাবে, এটা করা যাবে, করতে হবে। দ্যাট মিন্স এইখানে সাইডে তোমার টার্গেট রাখতে হবে অ্যাটলিস্ট এইখানে তোমার যাতে 48+ আসে, 48+ আর ওইখানে 34+, ইন টোটাল তোমার 82 বা ইংলিশে তোমার, যদি টিচারের উপর ডিপেন্ড করে যেরকম টিচারই হোক, অ্যাটলিস্ট তোমার 82-84 আনার মেন্টালিটি থাকতে হবে, যেরকম টিচার হোক, বাংলাদেশের যেই প্রান্তে যেই টিচারই হোক,
এর পরের কাজ কি, তুমি খুব ভালো লেখলে 90, 95, 92টা ডিপেন্ড করে তোমার ভালো লেখা, তোমার অ্যাকুরেসির উপর এবং টিচারের মার্কস দেওয়ার প্রবণতা, এই কয়েকটা ফ্যাক্টর কাজ করে। তাহলে আমরা এইটা কি টেকনিক্যাল ভুল, রিয়ারেঞ্জ এবং উইথগুলোতে আমরা খুব ভালো প্র্যাকটিস করো, ভালো সময় দিব, এটা আমাদের টেকনিক্যাল ভুল যাতে না হয় এবং সামারিটাও সুন্দর মার্জিত রুচিশীল ভাষায় লেখা।